সালাম আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমরা অটোমেকের অফিসে। আমার সামনে আশুক ভাই, তো ওনার কাছ থেকে আজকে জানতে চাইব, অনেকেই গাড়ি দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে তারা ইন্স্যুরেন্স ক্লেম করতে অনেক সময় সামান্য ভুলের কারণে পরবর্তীতে তারা সেই ইন্স্যুরেন্সের যে সুবিধা সেটি তারা পান না। তো সেটি নিয়ে আমরা আজকে আশুক ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে আসলে কী করলে সেই সুবিধাটা তারা পাবেন। আমার পরামর্শ হলো কি, দেখেন, ইন্স্যুরেন্স যখন করবেন, যারা ইন্স্যুরেন্স নেবেন, অনেকে কিন্তু ভুল ইনফরমেশন দেন, চিন্তা করেন যে আমি যদি ভুল ইনফরমেশন দেই, দেওয়ার পরে আমার প্রিমিয়াম যেটা ইন্স্যুরেন্সের সেটা কম হবে। তো কিছু টাকা কমানোর জন্য অনেকে মানে ভুল তথ্য দেন, ভুল ইনফরমেশন। যেমন মনে করেন, আমি বলি আপনাকে, অনেকে ডিফারেন্ট অ্যাড্রেস ইউজ করেন। যেমন লন্ডনের কিছু পোস্টকোড আছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, এগুলো হচ্ছে আপনার ভেরি হাই রিস্কি পোস্টকোড। তো ওই পোস্টকোডে যারা থাকেন, ওনারা নিজেই জানেন যে ইন্স্যুরেন্স কোম্পানি সবসময় হাই কোটেশন দেয়, এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ কোটেশন দেয়। ওই কারণে আত্মীয় স্বজনের বা অন্য কারোর অ্যাড্রেস ইউজ করেন, বলেন যে আমি ওইখানে থাকি। এইটা করলে সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্সটা, ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম এগুলো যাচাই বাছাই করবে না, কোনো প্রশ্ন করবে না। যখনই আপনি একটা দুর্ঘটনার সম্মুখীন হবেন, তখনই দেখা যাবে যে ওরা ইনভেস্টিগেশন করবে, করে বাইর করে ফেলবে। বাইর করার পরে আপনাকে আপনার ক্লেমটা তখন আর ওনারা ইনডেমনিফাই করবে না। এখন দুষ্টা যদি আপনার হয় বা আপনার থার্ড পার্টির হয়, যেভাবেই হয় না কেন, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ওইটা বাইর করে ফেলবে যে আপনি ভুল তথ্য দিয়েছেন। ওইটার কারণে আপনার ইন্স্যুরেন্সটা দেখা যাবে বাতিল, ক্যান্সেল হয়ে যাবে। আমরা যেটাকে বলি, আর ইন্স্যুরেন্স কোম্পানি ইনডেমনিফাই করবে না। আরও আছে, অনেকে দেখা গেছে যে আপনার নর্মাল সোশ্যাল, ডোমেস্টিক অ্যান্ড প্লেজার পারপাসে ইন্স্যুরেন্স নেন। নেওয়ার পরে দেখা গেছে নিজের একটা টেকওয়ে আছে বা ছোট্ট একটা বিজনেস, রেস্টুরেন্ট বিজনেসে যেটা বেশিরভাগ হয়, টেকওয়ে আছে, টেকওয়ে বিজনেস থেকে ডেলিভারি আসলো, নিজের গিয়ে ডেলিভারি দিয়ে দিলেন, সেটা দেখা যাবে করা যাবে না। এটা করতে হলে আগে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাইতে হবে, যদি আপনার গাড়িতে ডেলিভারি থাকা অবস্থায় যদি আপনাকে তখন পুলিশ দিয়ে কোনো কারণে যদি আপনাকে স্টপ অ্যান্ড সার্চ যদি করে, তখন যদি আপনাকে কোয়েশ্চন করে যে আপনি কই যাচ্ছেন, তখন আপনি যদি বলেন, দেখা যাবে যে আপনার সাথে একটা রিসিট আছে বা একটা ব্যাগ আছে, ডেলিভারি আছে, যদি দেখে সাথে সাথে আপনার ওইটা ইন্স্যুরেন্স পলিসিটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হওয়ার পরে আপনাকে সাথে সাথে অবভিয়াসলি আপনার পুলিশ আপনাকে ফাইন করবে। ফাইন তো আর সাথে সাথে হবে না, আপনার অবভিয়াসলি কোর্টের মাধ্যমে হবে। তো তারপরে আপনার লাইসেন্স ও পয়েন্ট, আপনি 6 পয়েন্ট পাবেন, ওইটার কারণে আনইনশোর্ড হয়ে যাবে আপনার ওই ডেলিভারিটা গাড়ি থাকার কারণে। তো এইটা যারা করেন, আপনারা, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, অ্যাটলিস্ট আপনারা ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করবেন। আর একটা সিম্পল, অনেক মানে আমি লিস্ট কিন্তু বলে শেষ করতে পারবো না, যে কতটা জিনিস করা হচ্ছে আর কী কারণে এই ইন্স্যুরেন্স পলিসিগুলো ক্যান্সেল হচ্ছে। বা একটা জিনিস মাথায় রাখবেন, ইন্স্যুরেন্স যখন নেবেন তখন কোনো কিছু হাইড করা যাবে না। ইন্স্যুরেন্স কোম্পানি যখনই ক্লেম আপনি সাবমিট করবেন, যে কোনো সময় ক্লেম সাবমিট করলে সবগুলো বের করে ফেলবে। ইনভেস্টিগেটর বাসায় আসবে, আইসা স্টেটমেন্ট নেবে, ইনভেস্টিগেট করবে, তারপরে দেখবে যে আপনি কোন সময় কোন তথ্য দিয়েছেন। তো কোনো তথ্যই ইন্স্যুরেন্স কোম্পানিকে, দয়া করে প্লিজ, কেউ ইন্স্যুরেন্স কোম্পানিকে মিসলেড করবেন না, রং ইনফরমেশন দিয়ে কেউ মিসলেড করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। আর ভুল তথ্য দিবেন না। ভুল তথ্য দিলে মনে রাখবেন একটা জিনিস, আপনি টাকা দিয়ে শুধুমাত্র পিস অফ পেপার কিনতেছেন ওনাদের কাছ থেকে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় জানে বিগিনিংয়ে যে আপনি এটা ভুল তথ্য দিয়েছেন, বা তারা ওরা এত বেশি ইনভেস্টিগেশন করবে না, কারণ তখন সময় আপনাদেরকে, আপনাকে তারা পয়সা দিচ্ছে না, তখন সময় আপনার কাছ থেকে তারা পয়সা নিচ্ছে। যখন দেওয়ার সময় যখন আসবে, তখন ওইগুলা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে আপনার পলিসিটা ভয়েড করে দেবে। তখন দেখা যাবে ওনাদের মানে আপনি যা পে করছেন তাই সারাই ওনাদের প্রফিট, আপনাকে কোনো কিছু দিতে হলো না। আপনার বিভেদের সময় যেটার কারণে অনেকে হয়তো ভাবেন যে আমি শুধুমাত্র পুলিশের কাছ থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স করলাম, না, পুলিশের জন্য কাছ থেকে বাঁচার জন্য ইন্স্যুরেন্স করেন নাই। পুলিশ কেন, মানে আইনটা কেন হয়েছে আপনার ইন্স্যুরেন্স করবেন, আপনার সেফটির জন্য, থার্ড পার্টি যারা আছে রাস্তায়, অন্য যারা আছে তাদের সেফটির জন্য। এখন দেখা গেল আপনি ইন্স্যুরেন্স পলিসি নিয়ে ঠিক আছে পুলিশের কাছ থেকে বাঁচতেছেন, বা যখনই আপনি কোনো একটা অ্যাক্সিডেন্টে আপনি যখনই ইনভলভ হলেন, তখন দেখা গেল আপনার কোনো কভারেজ নাই, বা থার্ড পার্টি যার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকেও কভার করতেছে না, ইন্স্যুরেন্স কোম্পানি পে আউট করতেছে না। তো দয়া করে কেউ ইন্স্যুরেন্স কোম্পানিকে ভুল তথ্য দেবেন না, ভুল তথ্য না, সরাসরি যেটা আছে সেটাই বলবেন। অনেকের ড্রাইভিং লাইসেন্সে অনেক পয়েন্ট থাকে, 3 পয়েন্ট আছে, 6 পয়েন্ট আছে, অনেকে আবার বলেন যে আমার কোনো পয়েন্ট নাই। এই এটা বলা মাত্রই দেখা গেছে যে আপনার ইন্স্যুরেন্সটা মানে ইনভ্যালিড হয়ে গেল, আপনি খামাখায় মানে পয়সা দিয়ে শুধুমাত্র পিস অফ পেপার কিনতেছেন, বা এটা কোনো কাজে আসবে না। ধন্যবাদ।